ফ্রেন্ডস, আমরা আবার একটা লং রাইডে বেরিয়ে পড়েছি, তো রেডি তো হয়েই গেছি বুঝতে পারছো, শুধু জাস্ট বাইক বাইকে বাঁধবো, ব্যাস বেরিয়ে পড়বো। তো কোথায় যাচ্ছি আজকে আমরা? আর যাচ্ছি বলবো আমরা শিমুলতলা। তো পড়ে 14-এর মধ্যে 4 দিন ছুটি পাওয়া গেছে, তো ভাবলাম একটা প্ল্যান করেই নিলাম। ঘুরতে যাওয়ার প্ল্যান তো রেডিই থাকে, তো আজকে আমরা ওখানে যাব, গিয়ে ওখান থেকে আরো আরো জায়গায় ঘুরবো। তো সেটা দেখতে হলে আমাদের নেক্সট ব্লগ দেখতে হবে, অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আর বেল আইকনটা টিপে দাও যাতে নোটিফিকেশন গুলো তোমাদের কাছে পৌঁছে যায়, এরপরে আমরা কোথায় কোথায় আরো যাব। তো দেরি না করে চলো একদম বাইকে গিয়ে দেখা হচ্ছে। তো এখন ভোর 4:30 মতো বাজে, তো আমরা এই কলকাতা থেকে শিমুলতলার ডিস্টেন্স 392 এরকম কিলোমিটার হবে। তো আশা করছি 10 ঘন্টা লাগবে যেতে, এখন প্রায় 4:30 বাজে। তো রাতের অন্ধকারে যত তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যায় ততই ভালো। তো আমাদের এই হুলি ব্রিজ ধরছি এখন। তো আমাদের ফার্স্ট স্টপ শক্তিগড়। তো এই অন্ধকারে দুর্গাপুর এক্সপ্রেস যদি যতটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় ততই ভালো। তো চলো একদম হাইওয়েতে গিয়ে দেখা হচ্ছে। এসেছি এখন আমরা শক্তিগড়, এখানে ব্রেকফাস্ট করে তারপর আবার স্টার্ট করছি। আমরা এখন শক্তিগড় থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম, এখনো 290 কিলোমিটার মতো রাস্তা বাকি। গুগল তো বলছে প্রায় 7 ঘন্টা টাইম লাগবে, দেখা যাক কতক্ষণ লাগে। এখন 7:30 বাজে, চলো এই রাস্তা তো এরকমই চলবে। এখন এই ডান দিকে বর্ধমান শহরের মধ্যে দিয়ে এই রাস্তা সোজা চলে গেছে উত্তরবঙ্গে, মানে শিলিগুড়ি এই রাস্তা দিয়েই যেতে হবে। আমরা এখন স্ট্রেট আসানসোলের দিকে যাচ্ছি। চলে এসেছি পানাগড়ে, এখনও প্রায় 230 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। এখন সকাল 8টা মতো বাজে। এখন আমরা আসানসোল শহরটাকে টপকে এলাম। অ্যাকচুয়ালি আসানসোলের মধ্যে ঢুকতে হয়নি, আসানসোলটাকে বাইপাস করে আমরা এখন মাইথনের দিকে যাচ্ছি। এখান থেকে আর 170 কিলোমিটার মতো বাকি শিমুলতলা। তো আর একবারই রেস্ট নিয়েছি শক্তিগড়ে, সামনে কোনো একটা জায়গা দেখে একটু ভালো জায়গা দেখে দাঁড়াতে হবে। পাহাড় ঝনঝন ঝনঝন করছে, এবং ওদিকে মিলিটারি গ্রাউন্ড। মেন রোড থেকে মানে ন্যাশনাল হাইওয়ে থেকে ডান দিকে গুগল আমাদের ঢুকিয়ে দিয়েছে একটা গলি দিয়ে, এ সম্ভবত চিত্তরঞ্জনের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছি না, যেরকম বলছে সেরকমই যাচ্ছে, জানি না কোথায় গিয়ে উঠবো। পুরো লোকেদের বাড়ির মাঝখান দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, মেন রোডে উঠে পড়েছি। এখনো প্রায় 150 কিলোমিটার বাকি, এবার একটা জায়গায় দাঁড়াতেই হবে। এবার আমরা এখন জামতারা রোডে দিয়েই যাচ্ছি, তো এই জাস্ট ঝাড়খণ্ডে ঢুকলাম। এখন তো দেখছি কোনো চেকিংও নেই, নর্মাল পুরো হয়ে গেছে সব কিছুই।
ডান দিকে ছোট ছোট টিলা টিলাও দেখা যাচ্ছে। এখন আমরা জামতারা চলে এসেছি, এই জামতারা থেকেও প্রায় 130 কিলোমিটার মতো এখনো বাকি আছে। তো এখানে এখনো প্রায় দেখাচ্ছে তো গুগল 3 ঘন্টা, এখন বাজে 10:30। রাস্তার অবস্থা কিছুটা জায়গা ঠিকঠাক লাগছে, কিছুটা জায়গা এতটাই খারাপ যে মানে চালানোই যাচ্ছে না। এই জামতারা থেকে আমরা দুমকার রাস্তাটা ধরে নিয়েছি, এই রাস্তা দিয়ে মোটামুটি গুগল যা বলছে 26 কিলোমিটার মতো চালাতে হবে। এই এখনো জামতারা শহরই চলছে। পর্যন্ত যেতে হলো না, এইখান থেকে দুমকা থেকে কিছুটা দূরে আগেই বোধ হয় রাস্তাটা কেটে গেছে। এই লেখা রয়েছে দেওঘর মধুপুর গিরিডি, এখনো প্রায় 100 কিলোমিটার মতো রাস্তা বাকি। টাইম বাজে এখন, টাইম হলো 11টা। চারিদিকে ছোটোখাটো টিলা দেখা যাচ্ছে, ছোটনাগপুরের মধ্যে যে আমরা ঢুকে গেছি সেটাই তার প্রমাণ। আর এই মাটির বাড়ি, এখন আমরা চারিদিকে গরুর দলের মাঝখানে। এই জামতারার পর থেকে রাস্তাটা এত সুন্দর এবং তার স্নেক বিউটি এত ভালো, দুটোই ভালো, রাস্তার কোয়ালিটি, রাস্তার স্নেক বিউটি সব ভালো। কিন্তু ওই চিত্তরঞ্জন জামতারা যে এই রাস্তাটা, সেই রাস্তার অবস্থা খুবই খারাপ। যাওয়ার পথে অদ্ভুত একটা সুন্দর নদী, এরকম নদী সাধারণত আমাদের ওই অঞ্চলে দেখা যায় না। ওই দিক দিয়ে বয়ে এসছে, পাথরের উপর দিয়ে দিয়ে বয়ে গেছে, দিয়ে ওই দিক দিয়ে চলে গেছে। দেখতে দেখতে আমরা জোসিডি চলে গেলাম। অ্যাকচুয়ালি রাস্তাঘাট তো আমি কিছুই চিনি না, গুগল ম্যাডাম যেরম যেরম বলছে ঠিক সেরম সেরম যাচ্ছি। এখনও বলছে 35 কিলোমিটার মতো বাকি আছে, এখন বাজে 12:30। আন্দাজ তো মনে হচ্ছে ঘন্টাখানেক আরও লাগতে পারে, 1:30 নাগাদ হয়তো পৌঁছাবো। ঠিক আছে, এখান থেকে আর শিমুলতলা আর 20 কিলোমিটার 25 কিলোমিটার মতো জার্নি বাকি আছে। ওই দূরে যে চেকপোস্ট দেখা যাচ্ছে না গোপ্রতে আসছে কি না, ওইটা হলো ঝাড়খণ্ড, এটা আমরা এখন বিহারে এসে গেছি। আজকে আমরা 3টে স্টেট টপকে অলরেডি আলটিমেটলি বিহারে ঢুকে গেছি। আর এই দাদার দোকানে চা খেলাম, খেয়ে দিয়ে আমাদের আবার জার্নি স্টার্ট হচ্ছে। চলো গাড়ি তুড়ি দেখা হচ্ছে, ভরসায় আমরা যাচ্ছি। তো গুগল আমাদেরকে কোন রাস্তা ঢুকিয়ে দিয়েছে নিজেও বুঝতে পারছি না, নদী ফদি টপ করতে হবে কিনা সেটাও বুঝতে পারছি না।
এ বাবা, পাথর লাদাখে শুনেছি এরকম হয়, এখানেই হচ্ছে সেটা। গুগলের ভরসায় যাওয়ার ফল, জুতো গেছে ভিজে। চলো একটু ভালো জায়গায় গিয়ে দেখাচ্ছি। আমরা চলে এসেছি শিমুলতলায়। এখানে নাকি শুনেছিলাম সব বাঙালিদের এখানে নাকি জল হাওয়া পরিবর্তনের জন্য এখানে এসে থাকতো বনেদি বনেদি বাড়ির লোকেরা। তারও তারই কিছু কিছু এই বাড়িগুলো এখনো পড়ে রয়েছে। চলো হোটেলটা খুঁজে নিই, তারপর গিয়ে দেখা হচ্ছে। এই হলো আমাদের হোটেল। জোসিটি দিয়ে এলে হোটেলটাই আগে পড়ে, তারপর 300 মিটার আরও গিয়ে গেলে মেন লোকালিটি আর শিমুলতলার রেল স্টেশন। আমাদের রুম বুক হয়ে গেছে, তো এই হলো এরকম রুমটা দেখতে। ছোট্টর উপরে কোজি আছে, বেসিক ফেসিলিটি সবই আছে। এগুলো বাথরুম আর এই জানলা দিয়ে ভিউটা দেখো। এই দূরে লাট্টু পাহাড় আর এই তলাটা লেতে প্রেমিসেস। আর বাইরের দিক দিয়ে কেমন সেটাও তোমাদের দেখাচ্ছি। আর বাইরে থেকে এরকম দেখতে। লকডাউনের জন্য চলে এসেছি, আমরা খুলেতে যাবো। টোটাল এর নিচে টোটালটাই হলো হোটেল প্রেমিসেস। পার্কিং, ফাউন্টেন আছে, ওইদিকে সুইমিং পুল আছে, প্রচুর আম গাছ, তলায় গাড়ি রাখারও জায়গা আছে, আর তলায় আমার বাইক দাঁড়িয়ে আছে। আর এই রাস্তা শিমুলতলা চলে গেছে, আর পাশ দিয়ে ট্রেন লাইনও গেছে, দেখা যাচ্ছে না, একটু ভেতর দিয়ে গেছে। আর এই হলো আমাদের বারান্দা। আমরা আবার বেরিয়ে পড়েছি হোটেল থেকে, শুধু লাগেজটা ড্রপ করেছি হোটেলে, আর একটু ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি সাইট সিনে। তো যাবো এখন ধারারা ফল, তোমরা তোমাদেরকেও দেখাবো অবশ্যই। তো দেখো ততক্ষণ রাস্তাটা কেমন। শিমুলতলা থেকে ধারারা ফলস যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর, পুরোটাই মালভূমি অঞ্চল, কোথাও উঁচু কোথাও নিচু, তার মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা সোজা চলে গেছে। হঠাৎ পিচের রাস্তা ছেড়ে আমরা এই মাঠের মধ্যে ঢুকে পড়েছি।
নিচের রাস্তা থেকে ধারারা ফলসটা ওই 300 মিটার মতো হবে ডিস্টেন্স। তো আমরা এখন ধারারা ফলস দেখতে নামছি উপরে গাড়ি রেখে। তো উপর থেকে ধারারা ফলসটা কেমন দেখতে সেটা তোমরাও দেখো। ফার্স্ট ডেতে সানসেটটা আমরা এখানেই এনজয় করছি, এরপর আমরা হোটেলে ফিরে যাব। আজ শিমুলতলার সেকেন্ড ডে, সকাল সকাল বেরিয়ে পড়েছি লাট্টু পাহাড় দেখতে। ওখানে একটা রাজবাড়িও আছে, তো এরপর আমরা ওটা দেখে চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। আমরা এবার সকালবেলা লাট্টু পাহাড়ে এসেছি। লাট্টু পাহাড়টা দেখে আমরা লাট্টু পাহাড় আর পেছনে ওই রাজগীর এই রাজবাড়ি দেখা যাচ্ছে, রাজবাড়ি দেখে আমরা রাজগীরের জন্য আজকে বেরিয়ে যাব। তো রাজগীর এই থেকে কত দূর হবে? 150 মিটার? না না, এখান থেকে শিমুলতলা থেকে খুব বেশি হলে 1-1.5 কিলোমিটারের মধ্যে এই লাট্টু পাহাড়। হ্যাঁ হ্যাঁ, তো খুব কাছে। তো যাওয়ার রাস্তাটাও তোমরা দেখো। সিঁড়ি গড়াই আছে, উঠতে খুব একটা অসুবিধা হবে না। উপরে একটা মন্দির আছে, মন্দিরটা ঠিক এরকম, আর উপর থেকে ভিউটিটা দেখো। আমাদের আজকের মতো লাট্টু পাহাড় ঘোরা হয়ে গেল। এবার লাট্টু পাহাড়ের উল্টো দিকে একটা রাজবাড়ি আছে পরিত্যক্ত, এই শিমুলতলার ব্লকটা আজকে এখানেই শেষ করছি। এরপরে আমরা রাজগীর যাচ্ছি। তাই রাজগীরে যে রুটে যাচ্ছি, যে রুটটা দিয়ে যাচ্ছি এবং রাজগীর কিরকম কেমন দেখতে হলে লকডাউনের ঘুরলাম, লকডাউনের পর রাজগীরের অবস্থা কিরকম সেটা দেখতে গেলে আমাদের নেক্সট ব্লগ অবশ্যই দেখতে হবে। আর এতক্ষণে যখন দেখে ফেলেছো তাহলে লাইক করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।